আজকে থাকবে মোট 14টি গাড়ি আমাদের এই ভিডিওতে, তো ধৈর্য সহকারে আপনাদেরকে রিকোয়েস্ট থাকবে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। এটা এলিয়েন, এটার মডেল হচ্ছে 2010 এবং রেজিস্ট্রেশন ইয়ার হচ্ছে 2015-তে। এটা হচ্ছে টয়োটা রোম, খুব ফ্রেশ কন্ডিশনের গাড়ি। যারা আপনার 1500 সিসি প্রাইভেটের খরচে একটা নোয়া গাড়ি চাচ্ছিলেন, এটা শুধুমাত্র তাদের জন্য, এবং এটার মধ্যে পেয়ে যাবেন আপনারা 8 সিট টয়োটা বিটস। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি মোহাম্মদ অন্তু, আজকে আপনাদের সামনে আবারও চলে আসলাম বরাবরের মতো কার পয়েন্ট বিডির পক্ষ থেকে। দেশ ও দেশের বাইরে থেকে যে সকল ভাই ও বন্ধুরা আমাকে দেখছেন, সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। তো আজকে আপনাদের জন্য স্পেশালি কিছু গাড়ি কালেকশন করে নিয়ে আসছি, অনেকদিন পরে আসা হলো ভিডিওতে, শামীম ভাইয়ের ভিডিওতে। তো আজকে থাকবে মোট 14টি গাড়ি আমাদের এই ভিডিওতে, তো ধৈর্য সহকারে আপনাদেরকে রিকোয়েস্ট থাকবে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য, কারণ দেখা গেছে এখানে আপনাদের যে গাড়িগুলো আপনারা খুঁজছেন সেই গাড়িগুলো পেয়ে যেতে পারেন এই ভিডিওতে। তো আমার সামনে এখন যে গাড়িগুলো আছে আপনার টয়োটা রোম, এবং আছে সুজুকি ব্র্যান্ডের, আর এখানে আছে আপনার 7 সিটের কিছু গাড়ি। তো ইনশাল্লাহ আপনারা ধৈর্য সহকারে ভিডিওটা দেখেন, সব গাড়িগুলো আমি আস্তে আস্তে দেখাবো, প্রাইসগুলো দেখাবো, আর হচ্ছে মডেল ইয়ারগুলো বলে দিব, আর ডিটেলস ভিডিওটা আপনারা নেক্সট ভিডিওতে পেয়ে যাবেন। তো আজকে থাকবে সংক্ষেপে যেই গাড়িগুলো আছে আমাদের কালেকশন সেই গাড়িগুলোর ভিডিও। তো সর্বপ্রথম এখানে যে গাড়িটা আছে এটা হচ্ছে টয়োটা রোম, খুব ফ্রেশ কন্ডিশনের গাড়ি। এটার মডেল হচ্ছে 2003 এবং রেজিস্ট্রেশন ইয়ার হচ্ছে 2006, খুব চমৎকার কন্ডিশনে আছে। তো আমি একটু যদি সংক্ষেপে একটু গাড়ির ভিতরটা একটু দেখানোর চেষ্টা করি, ভিতরে পেয়ে যাবেন বিস্কিট কালার, খুব সুন্দর। আর আপনার সব সময় যেটা জানেন যে টয়োটা রোমের আপনার একটা ডোর আপনার পাওয়ার থাকে, খুব ইজিলি ডোরটা আপনারা ব্যবহার করতে পারবেন, আর ভিতরে পেয়ে যাবেন অনেক স্পেস। তো ভিউয়ার্স, আমি যদি এই গাড়িটা পেপার্স সংক্রান্ত বলি, পেপার্সটা আপনারা 2023-24 সাল পর্যন্ত আপ টু ডেট পেয়ে যাবেন, এবং 60 সিলিন্ডার সিএনজি কনভেনশন করা আছে। আর এই গাড়িটা আমরা আস্কিং প্রাইস চাচ্ছি 9,70,000 টাকা, এটা আমাদের আস্কিং প্রাইস। অবশ্যই শোরুমে আসলে আপনার দরদাম করে নিতে পারবেন, আর যদি কোনো এক্সপার্ট থাকে এনে আপনারা সম্পূর্ণ গাড়িগুলো যা আছে সবগুলো চেক করে আপনি নিতে পারবেন। তো এখন আমরা যে গাড়িতে যাচ্ছি এটা হচ্ছে আপনার টয়োটা এলিয়েন, এটার মডেল হচ্ছে 2010 এবং রেজিস্ট্রেশন ইয়ার হচ্ছে 2015-তে। আর এটা হচ্ছে আপনার এলপিজি কনভেনশন করা আছে গাড়িটি, আর আপনারা পেয়ে যাবেন ভিতরে বিস্কিট কালার এবং পুশ স্টার্টের গাড়ি। আর এটা হচ্ছে আপনার 10-এর মডেলের নিউ শেপের একটি গাড়ি, খুব চমৎকার ফ্রেশ কন্ডিশনে আছে। আমি যদি একটু শর্টকাটে আপনাদেরকে ভিতরটা একটু দেখাই, দেখেন আসলে এলিয়ন গাড়িতে অনেকের চাহিদা থাকে যে বিস্কিট কালার ইন্টেরিয়র, আর শুধুমাত্র জি প্যাকেজে যে গাড়িগুলো আছে সেগুলো আপনারা বিস্কিট কালার পেয়ে যাবেন। এবং আপনি দেখেন পিছনের সাইডটা খুব সুন্দর, একদম ফ্রেশ টিপটপ কন্ডিশনে গাড়িটি আছে। এটা আপনার একদম অরিজিনাল কালার, জাস্ট কিছু জায়গায় স্ক্র্যাচ ছিল, আমরা শুধু ওই সাইডগুলো টাচ আপ করিয়েছি, এছাড়া প্রত্যেকটা সাইড আপনার ফ্রেশ আছে, চাকা থেকে শুরু করে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে। আর এই গাড়ির আমরা এখন যদি প্রাইসটা বলে দিই, এটা হচ্ছে আমাদের আস্কিং প্রাইস 21,50,000 টাকা, এটা আমাদের ফিক্সড প্রাইস না, অবশ্যই এটা আমাদের চাওয়া দাম, আপনি এসে বাজার যাচাই করে দরদাম করে গাড়ি নিতে পারবেন। আর এখন যে গাড়িতে যাচ্ছি এটা হচ্ছে টয়োটা অ্যাকোয়া, যারা 2013 মডেলে অ্যাকোয়া গাড়ি চাচ্ছেন তারা এই গাড়িটা দেখতে পারেন। এটা হোয়াইট পাল কালার একটি গাড়ি, এটা আপনার হাইব্রিড অপশন আছে এটার মধ্যে, আপনার হাইব্রিড অপশন পেয়ে যাবেন। আর এটা মডেলটা হচ্ছে 13 মডেল এবং রেজিস্ট্রেশন ইয়ার হচ্ছে 2018-তে, আর জি প্যাকেজের গাড়ি এটা, এটাতে আপনারা পেয়ে যাবেন পুশ স্টার্ট। ইন্টেরিয়রটা যদি আমরা একটু দেখাই, এটার মধ্যে কয়েকটা প্যাকেজ থাকে, আর এটা ভিতরে আপনি পেয়ে যাবেন বিস্কিট কালার, খুব চমৎকার ফ্রেশ কন্ডিশনের গাড়ি। আলহামদুলিল্লাহ আমাদের এখানে প্রত্যেকটা গাড়ি আপনারা ফ্রেশ পেয়ে যাবেন, এবং পেপার্সগুলো পেয়ে যাবেন আপ টু ডেট, কোনো পেপার্স ফেল আছে এই ধরনের কোনো গাড়ি আমাদের কাছে আপাতত নেই। তো এটার আমরা আস্কিং প্রাইসটা যদি বলে দিই, এটা আমাদের আস্কিং প্রাইস হচ্ছে 12,90,000 টাকা, এটা আমাদের ফিক্সড প্রাইস না, আবারও বলে দিলাম। তো এখন আমরা যে গাড়িটা যাব, এটা হচ্ছে টাউনেস নোয়া, যারা আপনার 1500 সিসি প্রাইভেটের খরচে একটা নোয়া গাড়ি চাচ্ছিলেন, এটা শুধুমাত্র তাদের জন্য, এবং এটার মধ্যে পেয়ে যাবেন আপনারা 8 সিট। আর এই গাড়িটা সম্পূর্ণ তেলে আছে, প্রথম থেকে এ পর্যন্ত এখনও মালিক তেলে ব্যবহার করেছে, এখনও আপনার সিএনজি এলপিজি কোনো কিছুই করা হয় নাই, গাড়িটা একদম অরিজিনাল অবস্থায় আছে, খুব টিপটপ কন্ডিশনে, কোনো আপনার হিটিং হিস্ট্রি অ্যাক্সিডেন্ট নাই। আপনারা চেক করে নেবেন, আমি আবারও বলতেছি আপনারা চেক করে দেখে শুনে বুঝে নিতে পারবেন গাড়িটি। আমি যদি একটু ব্যাক ডালাটা খুলে দেখাই, তো ভিউয়ার্স দেখেন ভিতরের অংশটা প্রত্যেকটা জিনিস ভালো ফ্রেশ আছে। আর এটা হচ্ছে আপনার জিএল মডেল, দেখেন আপনার সিলিংটা দেখেন, আপনারা অনেক গাড়িতে এই ধরনের সিলিং পাবেন না, তো এটা জিএল মডেল হওয়াতে আপনার এই আপডেট 2011 মডেলের কারণে আপনারা এই জিনিসগুলো পাবেন। আর তেলের গাড়ি খুবই চমৎকার আছে, এটা মডেলটা যদি আমি আবার বলে দিই, এটা হচ্ছে আপনার 2011 মডেল এবং রেজিস্ট্রেশন ইয়ার হচ্ছে 2016-তে।
তেলের গাড়ি আপনার এটার পেপারস সম্পূর্ণ পেয়ে যাবেন আপডেট এবং আমরা এটা যদি আস্কিং প্রাইসটা আমরা বলে দেই এটা আমাদের আস্কিং প্রাইস হচ্ছে 950000 টাকা এটা আমাদের চাওয়া দাম ভিউয়ার্স আমার সামনে এখন যে গাড়িটা আছে এটা হচ্ছে আপনার সুজুকি ব্র্যান্ডের এটা মেড ইন জাপান আপনারা অনেকে ভুল করেন যে সুজুকি মানে বুঝেন যে ইন্ডিয়ান গাড়ি না ইন্ডিয়ান না এটা মেড ইন জাপান জাপান ম্যানুফ্যাকচার ইয়ার এটা মডেল হচ্ছে 2003 এবং রেজিস্ট্রেশন ইয়ার হচ্ছে 2003 এ খুব চমৎকার ফ্রেশ কন্ডিশনের তেলে চালিত একটি গাড়ি ফ্যামিলি ইউজের গাড়ি গাড়িটা আপনার প্রত্যেকটা জিনিস আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে এবং কালারটাও খুব সুন্দর আর গাড়ি পেপারসটা আপনারা পেয়ে যাবেন ফুললি আপডেটেড এটা সিরিয়ালটা আপনারা পাবেন 17 সিরিয়ালের নাম্বার আপনার গাড়িটা একদম টিপটপ কন্ডিশন ফুল কমপ্লিট গাড়ি আপনার কোনো কিছু ইনস্টল করতে হবে না এক্সট্রাভাবে সব কিছু ডিভিডি ব্যাক ক্যামেরা এবং আপনার বাম্পার পেয়ে যাবেন গাড়ির সাথে আর এই গাড়িটি আপনার তেলে চলেছে সম্পূর্ণ গাড়ি আপনার কখনো আগে পরে সিএনজি করা হয়নি আপনারা যদি চান এটা সিএনজি কনভেনশন করে নিতে পারেন আর এটা সিসিটা হচ্ছে 1300 সিসি এটার প্রাইসটা আমরা বলে দিচ্ছি এটা আমাদের আস্কিং প্রাইস হচ্ছে 735000 টাকা এটা আমাদের চাওয়া দাম অবশ্যই আপনারা শোরুমে আসবেন এবং গাড়ি দেখে শুনে দরদাম করে নিতে পারবেন এখন যে গাড়িটা দেখব অনেক ভাই ও বন্ধুরা চাচ্ছেন যে একটা এক্স করলা গাড়ি তেল গ্যাস আপনার কম ইউজ করবেন কিন্তু আপনি চালাতে পারবেন অনেক বেশি তাদের জন্য এই গাড়িটি যেহেতু আপনার এটা সিসিটা কম এটা সিসিটা হচ্ছে 1300 সিসি আর এটা হচ্ছে 2001 মডেল এবং রেজিস্ট্রেশন ইয়ার হচ্ছে 2006 খুব চমৎকার ফ্রেশ কন্ডিশন ব্লু কালার একটি গাড়ি এবং ভিতরে আপনি ইন্টেরিয়রটা যদি আমরা একটু দেখানোর চেষ্টা করি ভিতরে পেয়ে যাবেন হচ্ছে আর্টিফিশিয়াল লেদার বিস্কিট কালারের আপনার সিট কভার আর গাড়িটা একদম ফ্রেশ টিপটপ আছে প্রত্যেকটা জিনিস ভালো অনেকে পছন্দ ব্লু কালারের নেভি ব্লু কালারের একটা গাড়ি তো অবশ্যই আপনারা এই গাড়িটা দেখতে পারেন আর এটার আমরা প্রাইস রেখেছি এটা আমাদের আস্কিং প্রাইস হচ্ছে 970000 টাকা এটা আমাদের আস্কিং প্রাইস রাখা তো গাড়ির কন্ডিশন অনুযায়ী প্রত্যেকটা গাড়ির প্রাইস নির্ধারণ করা হয়েছে অবশ্যই আপনারা শুধু গাড়ির প্রাইস দেখে হতাশ হবেন না আপনারা অবশ্যই গাড়ির প্রত্যেকটা কন্ডিশন দেখে তারপর যাচাই বাছাই করে আপনি সর্বসাপেক্ষে আপনি কথা বলে দেখবেন আর এখন যে গাড়িটা আছে এটা হচ্ছে আপনার নিশান ব্লুবার্ড এটার মডেল আপনারা 2006 মডেল এবং রেজিস্ট্রেশন ইয়ার হচ্ছে 2011 একদম ফ্রেশ কন্ডিশন চমৎকার গাড়িটি এই গাড়িটি আপনারা ভিতরে পেয়ে যাবেন হচ্ছে আপনার বিস্কিট কালারের সিট কভার এবং প্রত্যেকটা জিনিস আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে প্রত্যেকটা গ্লাস অরিজিনাল আছে কোনো অ্যাক্সিডেন্টাল হিস্ট্রি পাবেন না যারা চান ফ্যামিলিতে পার্সোনালি ইউজ করবেন চমৎকার ফ্রেশ কন্ডিশনে গাড়িটি আছে তো আমরা মডেলটা বলে দিয়েছি এবং যারা এই গাড়িটা খুঁজছেন তারা এসে গাড়িটা দেখতে পারেন এবং আমরা এটার প্রাইসটা রেখেছি আমাদের এটা আস্কিং প্রাইস হচ্ছে 12,45,000 টাকা এটা আমাদের আস্কিং প্রাইস একদম টিপটপ কন্ডিশনে আপনার চাকা থেকে শুরু করে প্রত্যেকটা জিনিস আলহামদুলিল্লাহ ভালো আছে আর আপনার প্রত্যেকটা গাড়ি আমাদের এখানে আপ টু ডেট পেয়ে যাবেন তো এখন আমরা যে গাড়িটা দেখব এটা হচ্ছে সামনে আমাদের সামনে আছে এটা হচ্ছে পাঁচো সিটি এটা 7 সিটার একটি গাড়ি যারা 7 সিটের গাড়ি খুঁজছেন তারা এই গাড়িটা দেখতে পারেন খুব চমৎকার ফ্রেশ কন্ডিশনে গাড়িটি আছে প্রত্যেকটা গাড়ি আলহামদুলিল্লাহ অনেক ভালো এটা আসলে আমি শুধু বলবো না আপনারা সরাসরি এসে আমাদের গাড়িগুলো দেখে যাবেন যদি সম্ভব হয় অবশ্যই দেখে যাবেন আমাদের গাড়িগুলো আর এটার আমি মডেলটা বলে দিচ্ছি 2009 মডেল রেজিস্ট্রেশন ইয়ার হচ্ছে আপনার 2014 আর খুব ফ্রেশ কন্ডিশনের গাড়ি আসলে ফ্রেশ বলতে বারবার বলতে আমার নিজের কাছে অন্যরকম লাগছে কিন্তু আসলে কিছু করার নাই আমার এখানে প্রত্যেকটা গাড়ি ফ্রেশ আছে তাই আমি ফ্রেশই বলছি আপনাদেরকে নাম্বার প্লেট থেকে শুরু করে প্রত্যেকটা জিনিস ভালো আছে তো এটা আমাদের আস্কিং প্রাইস রেখেছি আমরা আমাদের চাওয়া দাম হচ্ছে 14 লাখ টাকা এটা আমাদের আস্কিং প্রাইস অবশ্যই এটা নিয়ে শেয়ারবল আর এখন পাশে যে গাড়িটা আছে এটা হচ্ছে আপনার নোয়া টাউনেস এটাও 7 সিটের গাড়ি এর আগেও একটা টাউনেস দেখেছেন এখানেও একটা আছে এটা হচ্ছে 2008 মডেলের গাড়ি এবং রেজিস্ট্রেশন ইয়ার হচ্ছে 2014 আমাদের এখানে দুইটা টাউনেস নোয়া আছে আপনারা চাইলে এসে দুইটা গাড়ি কম্পেয়ার করে দেখে নিতে পারেন এটাও খুব ফ্রেশ কন্ডিশনের গাড়ি আর এটার পেপারস আপনারা পেয়ে যাবেন 1 বছর 2 বছর আপ টু ডেট পেয়ে যাবেন আর এটা আমাদের প্রাইস হচ্ছে 8,20,000 টাকা এটা আমাদের আস্কিং প্রাইস অবশ্যই আসলে আমরা দামটা কমিয়ে রাখবো তো ভিউয়ার্স এখন যে গাড়িটা দেখাবো আমার সামনে আছে এটা হচ্ছে টয়োটা আইএসটি খুব ছোট একটা গাড়ি ফ্যামিলি ইউজের জন্য খুব চমৎকার একটি গাড়ি এটা আপনার পেয়ে যাবেন 1300 সিসির ইঞ্জিন এবং এটার মডেল হচ্ছে 2005 মডেল এবং রেজিস্ট্রেশন ইয়ার হচ্ছে 2009 খুব চমৎকার একটি গাড়ি তো এটার মধ্যে আপনারা পেয়ে যাবেন হচ্ছে সিএনজি কনভেনশন করা আছে 60 সিলিন্ডার আমি যদি একটু দেখানোর চেষ্টা করি সংক্ষেপে এই যে সিএনজি সিলিন্ডারটা এইভাবে আছে খুব চমৎকার ফ্রেশ কন্ডিশনে কোনো খোলাকাটা অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই এবং আলহামদুলিল্লাহ পেপারসও আপ টু ডেট পেয়ে যাবেন আর আমরা মালিকানা করে দেবো ইনশাল্লাহ প্রত্যেকটা গাড়ি আপনাদের সহযোগিতা করব ওইখানে আপনার কিছু ফি দেওয়া লাগবে ওই ফিটা দিলে আমরা
আপনাদেরকে সহজে একদিনের মধ্যে ইনশাআল্লাহ চেষ্টা করব মালিকানাটা কমপ্লিট করে দেওয়ার জন্য। আর এখন আপনার বিআরটি অনেক অ্যাক্টিভ হয়ে গিয়েছে, তো আগে যে সময়টা লাগতো মালিকানা ট্রান্সফার হতে স্মার্ট কার্ড হাতে পেতে, এখন খুব কম সময়ে দ্রুত পাওয়া যাচ্ছে, তো ইনশাআল্লাহ মালিকানা নিয়ে কোনো সমস্যা নেই। আর এখন আমি যদি এটার প্রাইসটা বলে দিই, এটা আমাদের প্রাইস হচ্ছে 9,55,000 টাকা, এটা আমাদের আস্কিং প্রাইস। নেক্সট যে গাড়িতে যাব এটা হচ্ছে টয়োটা ভিটস, আপনার মডেল ইয়ার হচ্ছে এটা 2010 এবং রেজিস্ট্রেশন ইয়ার হচ্ছে 2014। খুব চমৎকার কালার, মেরুন কালারের একটি গাড়ি, এটা আপনার পেয়ে যাবেন ভিতরে পুশ স্টার্ট। গাড়িটি সম্পূর্ণ তেলের গাড়ি, আপনার খুব ভালো কন্ডিশনে আছে, আপনি যদি একটু দেখাই গাড়িটি, এবং কালারটা মাশাআল্লাহ অনেক সুন্দর একটি কালার, আমার খুব পছন্দের একটি কালার। যারা এই কালারের গাড়িটা খুঁজছেন অবশ্যই এসে দেখতে পারবেন। আর আমি যদি একটু পিছনের অপশনটা দেখাই, দেখেন প্রত্যেকটা জিনিস আলহামদুলিল্লাহ ভালো আছে, নতুন সিট কভার ইনস্টল করা আছে গাড়িটা, একদম নতুন গাড়ির মতো ব্যবহার করবেন, যারা নেবেন নতুন গাড়ির মতো চালাবেন। আর এটার সাথে ইঞ্জিনটা পেয়ে যাবেন রিকন্ডিশন ইঞ্জিন। আর এটার আমি এখন সর্বশেষ প্রাইসটা বলে দিচ্ছি, এটা আমাদের আস্কিং প্রাইস হচ্ছে 10,20,000 টাকা, এটা আমাদের চাওয়া দাম। অবশ্যই গাড়ির কন্ডিশন অনুযায়ী আমরা প্রাইসটা নির্ধারণ করে থাকি, এখানে কম বেশি অনেক গাড়ির সাথে হতে পারে। তো এখন আমি নেক্সট যে গাড়িটা দেখব এটা হচ্ছে সুজুকি, এটা হচ্ছে ইন্ডিয়ান ম্যানুফ্যাকচার ইয়ার, আর এটা মডেলটা হচ্ছে 2012 এবং রেজিস্ট্রেশন ইয়ার হচ্ছে 2012। খুব চমৎকার ফ্রেশ কন্ডিশন, আর আপনার গ্লাস প্রত্যেকটা অরিজিনাল আছে, হ্যাঁ, হেডলাইট ব্যাকলাইট থেকে শুরু করে প্রত্যেকটা জিনিস অরিজিনাল আছে, এবং চাকাটাও আপনার কন্ডিশন ভালো, আপনার কোনো চাকা চেঞ্জ করতে হবে না নেওয়ার পরে, এবং কোনো কাজ টাজ কোনো কিছু থাকবে না ইনশাল্লাহ। যদিও কোনো কাজ কিছু টুকিটাকি থেকে থাকে, সেগুলো আপনারা দেখিয়ে দিলে আমরা অবশ্যই ডেলিভারির আগে ওগুলো কমপ্লিট করে দিয়ে দিব। আমাদের প্রত্যেকটা গাড়ির আপনারা কন্ডিশন যদি আমি বলি, প্রত্যেকটা গাড়ির কন্ডিশন আলহামদুলিল্লাহ অনেক ভালো, কারণ আমরা যখন কাজ করি তখন কাজ করার পরে আমরা গাড়িটা নিজেরা টেস্ট ড্রাইভ দিয়ে গাড়িটা চেক আউট করে তারপর শোরুমের ডিসপ্লে করা হয় এখানে। তারপরও অনেক সময় পুরাতন গাড়ি টুকিটাকি কিছু যদি মিস্টেক হয়ে যায় আমাদের, সেগুলো আপনারা দেখিয়ে দিলে আমরা অবশ্যই আপনাদেরকে ওকে করে তারপর ডেলিভারি দিতে পারবো। এখন সর্বশেষ প্রাইসটা যদি আমি বলে দিই, এটা আমাদের আস্কিং প্রাইস হচ্ছে 7,20,000 টাকা, এটা আমাদের চাওয়া দাম। অবশ্যই শোরুমে আসবেন এবং গাড়িগুলো দেখবেন। তো ভিউয়ার্স, এখন যারা ছোট গাড়ি খুঁজছেন খুব কম বাজেটের মধ্যে, একটি ছোট ফ্রেশ গাড়ি যারা পার্সোনালি ইউজ করবেন চাচ্ছিলেন, তারা এই গাড়িটা দেখতে পারেন। আমার সামনে যেটা আছে এটা 2015 মডেল একটি গাড়ি এবং রেজিস্ট্রেশন ইয়ার হচ্ছে 2015, এবং এটার ফার্স্ট মালিক যে ছিলেন উনি ডক্টর ছিলেন আমাদের এই সমরিতা হসপিটালের পান্থপথের এখানে, খুবই যত্ন সহকারে গাড়িটি ব্যবহার করেছে। আমরা যদি গাড়িটি একটু চারপাশ ভালোভাবে দেখার চেষ্টা করি, এবং ভিতরের সাইডটা আপনার যদি দেখি একদম নতুন গাড়ির মতো আছে, খুবই কম ইউজ হয়েছে এবং অরিজিনাল কালারের গাড়ি। আপনারা প্রত্যেকটা সাইড আপনারা যদি দেখেন একদম অরিজিনাল, যেভাবে আসছে গাড়িটা সেম ওইভাবেই আছে। আর এটা হচ্ছে অকটেন চালিত গাড়ি, আপনার গিয়ারটা পেয়ে যাবেন হচ্ছে ম্যানুয়াল এবং ডোরগুলো আপনার চারটাই পেয়ে যাবেন অটো। আর এই গাড়ির নিয়ে আপনার কোনো কাজ টাজ কোনো কিছু করা লাগবে না ইনশাল্লাহ, এবং পেপার্সগুলো পেয়ে যাবেন সম্পূর্ণ আপ টু ডেট। আর সর্বশেষ প্রাইসটা আমি বলে দিচ্ছি, এটা আমাদের আস্কিং প্রাইস হচ্ছে 6,20,000 টাকা, এটা আমাদের আস্কিং প্রাইস। অবশ্যই আসলে আমরা দাম আপনাকে সম্মানজনক অনার করে দিব। এখন আমার পাশে যে গাড়িটা আছে এটা হচ্ছে আপনার অনেক জনপ্রিয় একটি গাড়ি, অনেক আগের গাড়ি, আপনার 96 মডেলের এবং রেজিস্ট্রেশন ইয়ার হচ্ছে 2001-এর। তবে এই গাড়ি যারা খুঁজছেন অবশ্যই এসে দেখতে পারেন, কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নাই, কোনো খোলা কাটা নাই, একদম চমৎকার ফ্রেশ কন্ডিশনের গাড়ি। আর এটা সিসিটা হচ্ছে 1331 সিসি, এবং আপনার গিয়ারটা পেয়ে যাবেন অটো, খুব চমৎকার আছে, এবং এখনও গাড়িটা ফার্স্ট মালিকের নামে আছে। যারা এই ধরনের গাড়ি খুঁজছেন অবশ্যই, আমার অনেক ভিউয়ার্সরা আছে যারা আমাকে ফোন দিয়ে আমাকে বলেন যে এই ধরনের একটি গাড়ি চাচ্ছিলেন, অবশ্যই তারা এই গাড়িটা এসে দেখতে পারেন। আর এর আগে পরে আমাদের কাছ থেকে যারা গাড়ি নিয়েছেন অবশ্যই ভালো গাড়ি নিয়েছেন। তো এবং দেখা গেছে অনেক ভাই ও বন্ধুরা চাচ্ছিলেন, একটু সংক্ষেপে দেখাই গাড়ির ভিতরের সাইডটা, দেখেন অনেক ফ্রেশ, অনেক ফ্রেশ। আপনারা গাড়িটা যে ব্যবহার করেছে এক হাতে চলেছে, যার কারণে গাড়িটা অনেক ফ্রেশ আছে। তো আমরা যদি গাড়ির এখন প্রাইসটা একটু বলে দিই, আমরা এই গাড়িটার আস্কিং প্রাইস রেখেছি 5,55,000 টাকা, এটা আমাদের আস্কিং প্রাইস, এবং এটা ফিক্স না, আপনারা আসলে অবশ্যই দাম কমিয়ে দেওয়ার সুযোগ আছে। তো সর্বশেষ আমরা এখন যে গাড়িটা দেখাবো এটা আমাদের হোন্ডা ব্র্যান্ডের একটি গাড়ি, হোন্ডা সিভিক, এটা মডেল হচ্ছে 95 এবং রেজিস্ট্রেশন ইয়ার হচ্ছে 96-এ। এটাও খুব ভালো ফ্রেশ কন্ডিশনে আছে, এবং এটার মধ্যে পেয়ে যাবেন আপনি 1500 সিসির ইঞ্জিন, আর গিয়ারটা পেয়ে যাবেন হচ্ছে ম্যানুয়াল, আর এর সাথে হচ্ছে আপনার সানরুফটা পেয়ে যাবেন।
এটা আমরা এত ডিটেইলস দেখাতে পারলাম না যেহেতু ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে। তো সংক্ষেপে আমরা ভিডিওটা এখানে শেষ করতে যাচ্ছি এবং এটা প্রাইসটা বলে দিচ্ছি। এটা আমাদের আস্কিং প্রাইস হচ্ছে 5,95,000 টাকা এবং পেপারস পেয়ে যাবেন 1 বছর 2 বছর আপ টু ডেট। তো ভিউয়ার্স, আজকে ভিডিওটা এখানে আমরা শেষ করতে যাচ্ছি। ভিডিও শেষ করার আগে আমাদের লোকেশনটা যদি একটু বলে দিই, আমাদের লোকেশনটা হচ্ছে মোহাম্মদপুর বেড়িবাঁধ, ঢাকা উদ্যানের পাশে নবীনগর 3 নম্বর প্লট। আর আপনারা এখানে আসলে বড় একটা খান টাওয়ার আছে, আপনারা এই খান টাওয়ারটা দেখলে বুঝতে পারবেন। এটা নিচে আমাদের শোরুমটা অবস্থিত। তো অবশ্যই আমাদের সাথে ফোনে যোগাযোগ করে আসলে আমরা আরও সহজভাবে বলে দিব যে কোথা থেকে আসলে সুবিধা হবে। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমার জন্য দোয়া করবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং আমাদের পাশে থাকবেন। ইনশাআল্লাহ আমাদের শোরুমে আসবেন এবং গাড়িগুলো দেখে যাবেন। আসসালামু আলাইকুম।